বন্ধুরা, আপনারা কি এমন একটা লেজার্ড সম্পর্কে জানেন যে কিনা ছোটখাটো প্রাণী নয়, বরং মহিষ এবং ঘোড়ার মতো প্রাণীকেও শিকার করে ফেলার মতো ক্ষমতা রাখে? তো এখন হয়তো আপনারা মনে করছেন যে আজ হয়তো আমরা আপনাদের সঙ্গে মজা করছি, কিন্তু ক্রোমোডো আইল্যান্ডের মধ্যে বাস্তবে ক্রোমোডো নামের এমন একটা দানব থাকে যে কিনা সর্বোচ্চ 2.5 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। তাছাড়াও এরা নিজেদের শিকারের ওপরে বিদ্যুতের গতিতে আক্রমণ করে এবং এদের স্পেশালিটি হলো এরা অনেক দূর থেকে নিজেদের শিকারের গন্ধ খুব সহজেই পেয়ে যায়। তাছাড়াও এরা সুযোগ বুঝে নিজেদের থেকেও বড় প্রাণীগুলোকে খুব সহজেই শিকার বানিয়ে ফেলতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আমরা খুবই ভয়ঙ্কর এই প্রাণীটার এমনই কিছু অ্যাটাক দেখাবো যেখানে এই প্রাণীটা নিজের হান্টিং টেকনিকের মাধ্যমে অন্য প্রাণীদেরকে অল্প সময়ের মধ্যেই ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়েছে এবং তাদেরকে খুব সহজে নিজের শিকার বানিয়ে নিয়েছে। তো বন্ধুরা, চুপচাপ একটি স্থানে বসে যান, কারণ আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। ক্রোমোডো অ্যাটাক ব্যাট। বন্ধুরা, ক্রোমোডো নিজের পেটের ক্ষুধা মেটানোর জন্য যে কোনো পর্যায়ে চলে যেতে পারে, এমনকি এরা গাছের মধ্যে বসে থাকা পাখিদেরকেও শিকার করে ফেলার মতো ক্ষমতা রাখে এবং এই বিষয়টা কিন্তু আপনারা এবারের ভিডিও ক্লিপের মাধ্যমেই দেখতে পাবেন। যেমনটা ভিডিও ক্লিপে দেখতে পাচ্ছেন, যখনই এই ক্রোমোডো গাছের মধ্যে একটি বাদুরকে দেখতে পায়, তখনই সে বাদুরকে শিকার করার জন্য বানরের মতো গাছের উপরে ওঠার চেষ্টা করে। তবে এভাবে বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর যখন সে বাদুরটিকে ধরতে পাচ্ছিল না, তখনই সে একটি ঝাঁপ দিয়ে বাদুরটিকে নিজের আয়ত্তের মধ্যে নিয়ে নেয়। তো বন্ধুরা, এখন দেখতেই পাচ্ছেন যে ক্রোমোডো নিজের চোয়ালের মাধ্যমে বাদুরটিকে এতটা বাজেভাবে আঘাত করে যাচ্ছে, যার ফলে এই বাদুরটি অল্প কিছুক্ষণের মধ্যেই মৃত্যুবরণ করে। এরপর ক্রোমোডো বাদুরটিকে সম্পূর্ণভাবে গিলে খেতে শুরু করে। ক্রোমোডো অ্যাটাক ডিয়ার। বন্ধুরা, যেমনটা আমরা কিছুক্ষণ আগেই বলেছিলাম, ক্রোমোডো নিজের পেটের ক্ষুধা মেটানোর জন্য যে কোনো পর্যায়ে চলে যেতে পারে। তো বন্ধুরা, এই কথাটির প্রমাণ হিসেবে আপনারা আরো একটি ভিডিও ক্লিপ দেখুন, যেখানে ক্রোমোডো একটি হরিণকে দেখার পর তার মুখে পানি চলে আসে। এরপর সে হরিণটিকে শিকার করার জন্য তার দিকে এগিয়ে যায়। তবে অন্যদিকে হরিণ যতক্ষণে এখান থেকে উঠে চলে যেতে শুরু করে, ততক্ষণে ক্রোমোডো হরিণকে কামড় দিয়ে ধরে ফেলে। এরপর হরিণটি যদিও একটা সময় এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। অন্যদিকে ক্রোমোডো এই সুযোগটাকেই কাজে লাগিয়ে হরিণের ওপরে লাগাতার আক্রমণ করতে করতে তাকে খুবই বাজেভাবে ঘায়েল করে ফেলে। এরপর ক্রোমোডো একটা সময় হরিণের পেট চিরে তাকে খুবই আনন্দের মাধ্যমে খেতে শুরু করে। ক্রোমোডো অ্যাটাক মাঙ্কি। বন্ধুরা, ক্রোমোডোর সবচেয়ে সিম্পল নিয়ম হলো এরা সুযোগ পেলে যে কোনো প্রাণীর ওপরেই আক্রমণ করে বসে। আর যদি আপনারা এই কথাটি বিশ্বাস করতে না চান, তাহলে এবারের ভিডিও ক্লিপটি দেখুন, যেখানে একটি ক্রোমোডো নিজের সবচেয়ে পছন্দময় শিকার বানরকে দেখে তার ওপরে আক্রমণ করে। তবে অন্যদিকে বানর এখানে হার মানতে একদমই রাজি হচ্ছে না এবং সে নিজের সর্বোচ্চ শক্তি লাগিয়ে ক্রোমোডোর কাছ থেকে নিজেকে ছাড়ানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। কারণ ক্রোমোডোর কাছে যদি একবার কোনো প্রাণী ফেসে যায়, তাহলে তার বাঁচাটা মোটামুটি ভাবে অসম্ভব। এরপর ধীরে ধীরে বানরটি দুর্বল হতে থাকে। তবে অন্যদিকে ক্রোমোডো আরো শক্তিশালী হয়ে বানরের উপরে আক্রমণ করে তাকে হত্যা করে ফেলে। তারপর সে বানরটিকে সম্পূর্ণভাবে গিলে খেতে শুরু করে। বন্ধুরা, এই ভিডিও ক্লিপের মাধ্যমে স্পষ্টভাবে প্রমাণ হয়ে যায়, ক্রোমোডোর সামনে বানরের মতো চঞ্চল প্রকৃতির প্রাণীরাও নিমিষেই শিকার হয়ে যেতে পারে। ক্রোমোডো অ্যাটাক বেবি বাফালো। বন্ধুরা, ক্রোমোডো যে কতটা ভয়ঙ্কর শিকারী প্রাণী তা আমরা ইতিমধ্যে দেখেই ফেলেছি। তবে এরা যে কতটা নিষ্ঠুরভাবে নিজেদের শিকারকে হত্যা করে খেয়ে থাকে, তা কিন্তু আপনারা এবারের ভিডিও ক্লিপের মাধ্যমেই দেখতে পাবেন। আসলে এই ভিডিও ক্লিপে ক্রোমোডোর কাছে একটি মহিষের বাচ্চা খুবই বাজেভাবে ফেসে গিয়েছে এবং অন্যদিকে ক্রোমোডো এই বাচ্চাটিকে খাবার বানানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। তবে তার সামনে দুটি মহিষ থাকার কারণে সে বাচ্চাটিকে সম্পূর্ণভাবে শিকার করতে পারছে না এবং মহিষ দুটি ক্রোমোডোর কাছ থেকে বাচ্চাটিকে ছাড়ানোর জন্য বারংবার চেষ্টা করছে। কিন্তু দেখতে দেখতে বেশ কয়েকটি ক্রোমোডো এখানে এসে পড়ার কারণে মহিষ দুটি এখান থেকে পিছিয়ে যেতে বাধ্য হয়। অন্যদিকে এখন সকল ক্রোমোডোরা মিলে মহিষের বাচ্চাটিকে বিভিন্ন দিক থেকে আক্রমণ করতে করতে তাকে হত্যা করে ফেলে। এরপর তারা সকলে খুবই আনন্দের মাধ্যমে মহিষের বাচ্চাটিকে খেতে শুরু করে। ক্রোমোডো অ্যাটাক গোট।
বন্ধুরা এখন এই ভিডিও ক্লিপটি দেখুন, যেখানে একটি ছাগল নিজের ইচ্ছে মতো জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু হঠাৎ করে একটি ক্রোমোডো ছাগলটিকে দেখে ফেলে এবং তাকে শিকার করার পরিকল্পনা করতে থাকে। তবে অন্যদিকে যদিও ছাগলটি নিজের সামনে সাক্ষাৎ মৃত্যুকে দেখে নিজেকে বাঁচানোর জন্য ক্রোমোডোর ওপরে কিছুটা আক্রমণ করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না, কারণ দেখতে দেখতেই বেশ কয়েকটি ক্রোমোডো এখানে এসে পড়ে এবং তারা সকলে মিলে পরিকল্পনা করার পর ছাগলটির হামলা করে। বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন যে ক্রোমোডো একটা সময় নিজের লেজের মাধ্যমে ছাগলকে এতটা জোরালো ভাবে বাড়ি মারে, যার ফলে ছাগলটি আর নিজেকে সামলাতে পারেনি এবং সে মাটিতে পড়ে যায়। অন্যদিকে ক্রোমোডো এই সুযোগটাকেই কাজে লাগিয়ে ছাগলের ওপরে আক্রমণ করে তাকে কামড় দিয়ে ধরে ফেলে। এরপর আর কি সকল ক্রোমোডোরা মিলে ছাগলটিকে হত্যা করে খেতে শুরু করে। বন্ধুরা জানলে অবাক হবেন যে যেদিকে অন্যান্য শিকারী প্রাণীরা নিজেদের পরিবারের সদস্যরা মৃত্যুবরণ করলে তাদেরকে একদমই খায় না, কিন্তু ক্রোমোডো এমন একটা শিকারী প্রাণী যে নিজের পরিবারের সদস্যদেরকে খেতেও একটুও দ্বিধাবোধ করে না। তবে এর থেকেও অবাক করা বিষয় হলো, এরা মৃত্যুবরণ করা ক্রোমোডোকে খেতেও দ্বিতীয়বার চিন্তা করে না। তো বন্ধুরা, এখন হয়তো আপনারা বুঝতেই পারছেন যে আসলে ক্রোমোডোর যখন ক্ষুধা লাগে তখন এরা কতটা নিম্ন পর্যায়ে চলে যেতে পারে। ক্রোমোডো অ্যাটাক ওয়াইল্ড বোর। বন্ধুরা, ইতিমধ্যে আমরা ক্রোমোডো যে কতটা ভয়ঙ্করভাবে শিকার করে এই বিষয়টা দেখে ফেলেছি, কিন্তু এবার যে ভিডিও ক্লিপটা দেখাতে চলেছি সেটা দেখার পর আপনারা এই বিষয়টা বুঝতে পেরে যাবেন। ক্রোমোডো খুবই ভয়ঙ্কর হওয়ার সাথে সাথে অত্যন্ত নিষ্ঠুর শিকারী প্রাণী, যার মনে দয়া মায়া বলে কোনো শব্দ নেই। আসলে এই ভিডিও ক্লিপে একটি বন্য শুকর মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে আছে, কিন্তু হঠাৎ করে না জানি কোথা থেকে এই ক্রোমোডোটি এখানে এসে পড়ে এবং সে ঘায়েল অবস্থায় বন্য শুকুরটিকে দেখে খুবই আনন্দিত হয়ে যায়। এরপর সে বেশ কিছুটা সময় বন্য শুকুরের চতুর্দিকে ঘোরার পর তার উপরে আক্রমণ করে তার পেটকে সিরে ফেলে। অন্যদিকে এখন যদিও বন্য শুকুরটি নিজেকে বাঁচানোর জন্য কিছুটা ছটফট করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না, কারণ ক্রোমোডো বন্য শুকুরের উপরে দয়া দেখানোর মতো প্রাণী একদমই নয়। তাই সে অল্প কিছুক্ষণের মধ্যেই বন্য শুকুরটিকে সম্পূর্ণভাবে খেতে শুরু করে। ক্রোমোডো অ্যাটাক বাফলো। বন্ধুরা, একটি প্রাপ্তবয়স্ক ক্রোমোডো সর্বোচ্চ 3 মিটার পর্যন্ত লম্বা হতে পারে এবং এদের ওজন সর্বোচ্চ 130 কেজি পর্যন্ত হয়। এতটা অতিরিক্ত বড় হওয়ার কারণেই কিন্তু ক্রোমোডো ঘোড়া এবং মহিষের মতো প্রাণীদেরকেও খুব সহজেই শিকার বানিয়ে ফেলতে পারে। তবে মহিষেরা খুবই বড় হওয়ার কারণে ক্রোমোডো বিশেষ একটা স্ট্র্যাটাজি অবলম্বন করার পরেই তাদের ওপরে আক্রমণ করে। যেমনটা ভিডিও ক্লিপে দেখতে পাচ্ছেন, ক্রোমোডো এই মহিষটিকে শিকার করার জন্য প্রথমে তার পায়ে কামড় দিয়ে ধরে তার শরীরে বিশেষ এক ধরনের ব্যাকটেরিয়া ছেড়ে দেয়। এরপর বেশ অনেকটা লম্বা সময় থেকে ক্রোমোডো মহিষের পিছু করতে থাকে। এর কিছুটা সময় পর একটা সময় মহিষটি দুর্বল হয়ে মাটিতে পড়ে যায়। অন্যদিকে এই সুযোগটাকেই কাজে লাগিয়ে বেশ কয়েকটি ক্রোমোডো এখানে এসে পড়ে এবং তারা লাগাতার মহিষের ওপরে আক্রমণ করতে করতে তাকে একটা সময় হত্যা করে ফেলে। তো বন্ধুরা, এই ছিল ক্রোমোডোর এমন কিছু আক্রমণ যার মাধ্যমে এই বিষয়টা স্পষ্ট হয়ে যায়, ক্রোমোডো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শিকারী প্রাণীগুলোর মধ্যে অন্যতম। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিন। এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এবং সর্বশেষ বলবো, প্রাণী বাঁচান, দেশ বাঁচান ও সম্পূর্ণ পৃথিবীকে বাঁচান।